পুরো পরিষেবা নিয়ে নেতা পাশে বসিয়ে কার্যত তুলে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী কৃষ্ণাদি কোথায় আপনাদের খামতি আছে যে মুখ্যমন্ত্রী এরকম করে বলতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনাকে দেখে কাজ শিখি কাজ করি উনি আমার দলনেত্রী এবং সারা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যদি উনি ধমকান উনি যদি আমাদের বকেন ওটা আমাদের আশীর্বাদ সারা ভারতবর্ষে কোথাও দেখাতে পারবেন না একজন মুখ্যমন্ত্রী এভাবে তার দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বসে আমাদের ভুলগুলো দেখাচ্ছেন এবং আমাদের সেটা কোথাও বলবার জায়গা নেই যে না এটা আপনি ভুল বলছেন একটা মুখ্যমন্ত্রী এতটা খোঁজ রাখেন আমি বলবো হ্যাটসঅ এরম মুখ্যমন্ত্রী আমি জীবনে দেখিনি ভুল আমাদের আছে সেটা আমরা দেখে নেব আমাদের লাইট নিয়ে রাস্তা নিয়ে বলেছেন আমরা সেগুলো নিশ্চয়ই কেন কি আমরা বুঝে নেব আমরা দেখে নেব যেখানে ভুল হয়েছে বা যেখানে অপরিচ্ছন্ন সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এটা বলতে পারি ভুল ভুল করতে পারিনি করতে পারিনি নির্দেশ মাথায় পেতে নিয়েছি ধরুন ওনার 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 বক্তব্য সত্যি আপনার কথা বলতে ধরে নিলাম কিন্তু তাহলে তো আপনার খামতি ও খামতি আছে খামতিটা পরিপূরণ করব এতদিন পরেও সেই খামতি মেটানোর সম্ভব হলো না কেন তাহলে তো আর বকতে হতো না তো বলেননি খামতি আছে উনি যেদিন যখন দেখেছেন খামতি আছে বলেছে আমরা সেটাকে ঠিক করে নেব পৌষবে খামতি আছে বলছেন হ্যাঁ ময়লা মারে পড়েছিল ময়লা কর্পোরেশনের পড়ে খামতি তো বাট এই ওটা উনি দেখিয়েছেন বলেছেন বরদখল যেখানে আছে আস থেকেই কাজ শুরু হয়ে গেছে সবটাতেই আমরা ভেঙেছি আবার আমাদের যেখানে যেখানে আছে আমরা আবার সেখানে যাচ্ছি আমরা কর্পোরেশন কোথাও বেআইনি মদত করি না অনেক জানা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চারিদিকে বেআইনি ভাঙা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধাননগরের মেয়র আমি বলবো না আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলবো না উনি একটা দল নেত্রী আমার আমার নেত্রীর কথাতে উনি বলেছেন আবার প্রশাসনিক প্রধান বলেছেন আমি বলবো ভুল ভুলটাকে যে নেয় সেই তো মানুষ আর একজন মুখ্যমন্ত্রী আমাদেরকে ভুলটা ধরিয়ে দিচ্ছে সত্যি আমাদের কাছে লজ্জার আপনার যে লজ্জাটা শুনতে চাইছেন আমি বললাম লজ্জার ময়লা পড়ে আছে আপনি সর্বতভাবে সহায়তা পাচ্ছেন আপনার দলের সব কাউন্সিলর না হলে মানে খামতি থাকছে কেন সাদা জামা পড়েছেন ও কিন্তু অন্য কালারের পড়েছে ও পড়েছে প্রত্যেকের রুচির ব্যাপার আমি আমার মোটামুটি সকলের সহযোগিতা না পেলে একটা কর্পোরেশন চলতে পারে না আমাদের মধ্যে কোথাও একটুখানি ঠিক হচ্ছে না আমি পাচ্ছি না এগুলো আছে আবার কেউ বলছে আমি পাচ্ছি সেগুলো পরিবারে মা যে ছোট ছেলে থাকে যে একটু দুর্বল থাকে যেখানে আমরা নতুন পিছিয়ে গেছি অ্যাডেড সেখানে একটু বেশি তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে যেখানে আমরা সল্লেকের মতন বেস আমরা অনেক পেয়েছি এখানে দিচ্ছি আবার যেখানে নতুন আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে সেখানে বেশি করে যেমন যেখানে কাঁচা রাস্তা আছে এখনও পাকা রাস্তা করছি যেখানে জলের লাইন যায়নি জলের লাইন বসাচ্ছি যেখানে ঝাড়ু পড়েনি ঝাড়ু দিচ্ছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভুল চোখে দেখিয়ে দিচ্ছেন বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বলে আপনি গর্ববোধ করছেন কিন্তু এটাও তো ঠিক যে এটাও আপনার পুরসভার ব্যর্থতা বা মেয়র হিসেবে ব্যর্থতা যে এত কিছুর পরে একটা কথা বলি আমরা একটা প্রথমে দল করি দলের পরে আমাদের প্রার্থী করেছেন মানুষ আমাদের বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর চৌত্রিশ বছরের যে দুঃস্বপ্নকে মানুষ সুস্বপ্ন দেখবে বলে ওনাকে মানুষ নির্বাচিত দুহাত দেখতে চান আমার নেত্রী যাকে আমি বিশ্বাস করে সারাটা জীবন তাহলে তিনি যেটা বলবেন আমার কাছে সেটা শেষ কথা আমি সেটা বলছি না আমি বলছি যে নেত্রী বলার পর মনে হলো আপনার খামতি আছে কিন্তু আপনি মেয়র হিসেবে এতদিন আছেন হ্যাঁ ময়লা তো রাস্তায় থাকেই জমা হয় উনি রাস্তা দিয়ে যেতে যেতে অনেক জায়গায় দেখেছেন সেদিন কোনো কারণে ময়লা হয়তো বেশি ছিল দেখেছেন ময়লা ছিল আমি এটা স্বীকার করি এটা এভরি রাইট আছে ওনার বলার আমি মনে করি কৃষ্ণা চক্রবর্তী বলছেন ব্যর্থতা সেই ব্যর্থতা যাতে না হয় সেটা আমার নেত্রী আমার গুরুজন আমাদের পথ প্রদর্শন যাকে দেখে সারাটা জীবন রাস্তায় নেবেছি। তার মানে কি ওনার পথকে ওনার মতকে ওনার কথাকে আমার সারা হৃদয়ের মধ্যে সেটা রয়েছে আমার ভুলটা ভুল করতে পারিনি করতে পারিনি আগামী দিন সেই জায়গাটাতে যাতে না হয় আমি আগের দিন অঙ্ক থেকে কাঁচা ছিলাম আমি এখন অঙ্ক থেকে ভালো হয়ে গেছি আমি ভালো হব অর্থাৎ ভুল কার্য তো স্বীকার করে নিচ্ছেন বিধাননগরের মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনা তার কাছে আশীর্বাদ সল্টলেক থেকে ক্যামেরায় প্রবীর সাবন্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবি পি আনন্দ